আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ গত বছর আমি প্রথমে গঙ্গা সাগর যাই আমি কোনোদিন যাইনি গঙ্গাসাগর তা আমার এক মাস্ত বোন শেষে বললো দাদা তুই যাবি হ্যাঁ যাব তা আমি আর আমার মিসেস গঙ্গাসাগরে গেলাম যাওয়ার পরে আমি ওখানে অসুস্থ বোধ করছি যেটা আশ্রমে গিয়ে উঠেছিলাম আমরা তা অসুস্থ বোধ করাতে আমি আসার সময় একটা লাগেজ ছিল খুব ভারী সেটা যে বয়ে নিয়ে আমি খিয়াঘাটে আসব সে ক্ষমতা আমার ছিল না তো গুরুদেবকে বলছি গুরুদেব যেতে পারবো তো বাড়িতে তা হোক অনেক কষ্ট করে পার হয়ে এলাম যাক আসার কিছুদিন পরে আমার শরীর অসুস্থ হল তার ছেলে বড় বড় ডাক্তার দেখালো প্রাইভেট ডাক্তার দেখালো বলতে ওনার কয়েকটা টেস্ট করতে হবে টেস্ট না করলে কিছু বোঝা যাবে না এনার শরীরটা কেন খারাপ তার টেস্ট ওষুধ খাচ্ছি কিন্তু আমি সুস্থ হচ্ছি না আরও জানি আমার অসুস্থ পড়ছে তারপরে বড়ো ছেলে পুলিশে চাকরি করে ওর ইয়েতে চলে গেলাম ব্যারাকপুরে আমাকে ভর্তি করলো ওখানে আমি বারো দিন চিকিৎসা হলাম হওয়ার পরে তারাও কোনো রোগ ধরতে পারছে না তারপরে কল্যাণীতে যে এমস হসপিটাল এই ডিপার্টমেন্টের যে হেড সে আমার ছোটো ছেলের বন্ধু তাকে বললো যে এই কী করবো রে বাবার তো এরকম অবস্থা তা কি করা যায় বলে কাকুকে নিয়ে আর তুই রিপোর্টগুলো নিয়ে চলে আয় তো ওখানে লাইন দিতে ওনার নাম বললেই সেই ডাক্তারের নাম বললেই সঙ্গে সঙ্গে গেটের থেকে ছেড়ে দিলো চলে গেলাম আমরা উনি তিনতলায় ওনার অফিসে বসে তা চলে গিয়ে রিপোর্টগুলি দেখলো আমাকে অনেক রকম পরীক্ষা টরীক্ষা দেখার পরে বলে দেখ ওনার বুকে একটা মনে হচ্ছে ইনফেকশান আছে তুই টেস্ট করবি বল কোথায় বলে এখানেই হবে এক মাস টাইম নেবে সেইটা পরীক্ষা করতে তার মানে ক্যান্সার পরীক্ষা তো আমার ছোটো ছেলে বলছে যে বাবাকে এত এতদিন ফেলে রাখা যাবে না তো ওখান থেকে অ্যাড্রেস দিয়ে যোগাযোগ করে আপনার পাক সার্কাসে কাছে যে সরকারি একটা নার্সিংহোম আছে সেখানে সেই সতেরোশো টাকা দিয়ে সেই পরীক্ষাটা করা হলো করার পরে ওরা ধরা পড়লো যে ক্যান্সার তারপরে ওখান থেকে আমি আসলাম আর এক জায়গায় ভর্তি করলো এই চিকিৎসার সেখানে রইলাম চার দিন চার দিন থেকে চারটে কম কেমো দিল চারটে কেমো দেওয়ার পর আমাকে ছুটি দিল ছুটিতে বাড়ি আসার পরেই মাসখানেক আগে আমি একবার বিস্নায় শয্যা হয়ে গেলাম মানে পাতকাঠির মতো চেয়ারা হয়ে গেল কিছু ক্ষেত আর জলের উপরে নির্ভর ছিল এক মাসের উপরে শুধু জল তা গত মাসের ডিসেম্বরে আমি আমার মিসেসকে বলছি কি তুমি আমি তখন গুরুদেবের কথা স্মরণ করলাম যে গুরুত্ব নামই প্রাধান্য দিয়েছেন তা নামই মনে হয় ভালো হবে তুমি নামের ব্যবস্থা করো বলছে কে দেবে কাকে দেওয়া হবে চিত্তদাকে খবর দাও চিত্তদা গেলেন যাওয়ার পরে বলে আপনি আপনার ডেট ঠিক করে কবে নাম দেব উনি জানাবেন তা ফার্স্ট জানুয়ারির দিন কল্পতরু ওই দিন চিত্তদা আটটার সময় আমার বৌমাকে ফোন করল যে তোমার শাশুড়িকে বলো আজকে আমরা চার পাঁচজন গিয়ে নাম দেব। তা ছটার সময় আসবো আটটার সময় শেষ করব। আমি তখন যন্ত্রণা ওই রবিবার শেষ ডিসেম্বর রাত্রে থেকে দুটা থেকে আমার যন্ত্রণা আরও বেড়ে গেল। যেমন মাথার যন্ত্রণা তেমন বুক আর সারা শরীর বিষের মতন যন্ত্রণা হয়ে গেল আমার মিসেস আমার মাথার সামনে বসে শুধু কাঁদছে আর আমি বলছি ঠাকুর তুমি আমাকে দেও আমি আর টিকতে পারছি না যন্ত্রণায় চলে যাচ্ছে শরীর তো ছটার সময় চিত্তদার গিয়ে নাম শুরু করলো তা আমার মিসেস আমার মাথার সামনে বসেই কান্না করছে এর মধ্যেই ঠাকুরের যে সমস্ত প্রার্থনাটা করে পাঁচ মিনিট জব করলেন আমার নামে যে ঠাকুর ওনাকে উদ্ধার করো তুমি উনি আর সহ্য করতে পারছে না তা একটা যে ঘরে ঠাকুরে আসন সেই ঘরে আর কি নাম হলো তা গেল সেখানে সতেরো জন যেখানে চার পাঁচজন যাওয়ার কথা চিতদে বলে চার পাঁচজন এসে ওনাকে নাম শুনিয়ে যাও সেখানে গেল সতেরো জন ঠাকুরের কাজ করে নাম শুরু করেছে আর আমি তো ঘরে ডান দিকে মাথা দিয়ে শুয়ে শুধু বমি করে যাচ্ছি আমার মিসেসের প্লাস্টিকের গামলা আমার বুকের সামনে ধরে রেখেছে মানে সেকেন্ডে সেকেন্ডে বমি আর জলটুকু পর্যন্ত খাওয়াতে পারছে না আমাকে যা খাচ্ছে সব বমি হয়ে যাচ্ছে তা নাম শুরু করার প্রায় শেষের টাইমে আমার যে ঘরে রেখেছিলো সেই ঘরে জানলা সব পুরো খুলে দিল যে নামটা যাদের স্পষ্ট আমার কানে আসে তা গুরুদেব আমাকে কান কিন্তু সচল দিয়েছিলেন মাঝখানে ভুল বকতাম চোখে দেখতাম না সব আবছা দেখতাম তা নাম যখন শেষের মুখে তখন দেখি কি আমার মাথাটা স্প্রির মতো সোজা হয়ে গেল এর মধ্যে দেখি কি এই রাতবেলা একজন হেঁটে গেলে ওটা সাপ পড় দেখা যায় না ওর কয়েকজন হেঁটে যে ঘরে নাম হচ্ছে সেই ঘরে ঢুকেছে আমি আমার মিসেস বলছি তুমি কোথায় গেলে শিগগির জোকার দাও শঙ্কু বাজাও ঠাকুর এসছেন চিতুদা কিছু সময় পরে আমার মিসেস করছেন অবধি ভজনদা কি বললো বলো যে নাম না এই ঠাকুর এসছেন তোমরা সব জোকার দাও শঙ্ক বাজাও তো উনি তো মাঝখানে ভুল বকতেন হয়তো ভুলের ঠালা এই বলছে যন্ত্রণায় ঠিকতে পারছি না চিত্তদা বলছে না আমিও দেখেছি ওটা ছায়া যা ঢুকলো ঠাকুরের দিকে সিংহাসনের দিক থেকে তখন একটা এমন একটা সুগন্ধ মানে ওই গন্ধ আমাদের এই দেশে পাওয়া যায় না এত সুন্দর একটা সুগন্ধ সমস্ত লোকে অনুভব করলো সেই গন্ধটা অনুভব করে নাম হওয়ার পরে সব প্রসাদ নিল প্রসাদ নিয়ে চলে যাওয়ার পরে আমি চোখ একটু ঘুমিয়ে পড়লাম দুইর মানে দুই মাস আমার চোখে ঘুম ছিল না ওই চিৎকার করতাম রাত্রে তা ঘুমিয়ে পড়াতে তারপর অর্ধেক রাত্রে একদম পুরো যন্ত্রণা কিচ্ছু নাই তারপর দিন আমি মঙ্গলবার আমি বাইরে দাঁড়িয়ে হেঁটেছি খেয়েছি উঠে বসেছি হ্যাঁ আমার কোনো আর কোনো যন্ত্র নাই আমার ছেলে বলছে কি বাবা চার তারিখে আবার কেমন নিতে যেতে হবে আমি কোনো কিছু নেব না আমি আমি ওষুধও খাব না আমার ওষুধ হচ্ছে যে ওষুধ খাওয়াবে সে বসে আছে সিংহাসনে আমি ওষুধ খাবো চরণের তুলসী পাতা আর বিভূতি আর আমার কিচ্ছু খাই না এখন আমি কোনো ওষুধ খাই না ওই রোজ চরণে তুলসী পাতা দেয় সেই তুলসী পাতা আর ওই বিভূতি খেয়ে আমি এখনও সুস্থ গুরু জয় গুরু জয় শ্রী জয় এই মহাতি ধর্মসভায় আসার কারণ কারণ একটাই সঙ্গের যে নিয়মাবলীগুলো আছে সেগুলো বিস্তারিত আলোচনা হয় সেই আলোচনাগুলো আমরা কিভাবে শ্রদ্ধা সহকারে পালন করব তার জন্যই কিন্তু আমাদের এই মহাদী ধর্মসভা আলোচনা হচ্ছিল নববিধানের এক নম্বর বিধানের শ্রীগুরু সঙ্ঘ আমার প্রাণ গুরুদেব বলছেন এই শ্রীগুরু সঙ্ঘকে তিনি তার প্রাণতম দিয়া এই শ্রীগুরু সঙ্ঘ প্রতিষ্ঠা করেছেন কাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এটা আমাদের কর্তব্য তার মধ্যে দিয়ে বিশ্বাস বিশ্বাস রাখতে হবে নির্ভরত রাখতে হবে এবং শ্রদ্ধা সহকারে তাকে পালন করতে হবে এটাই আমাদের কর্তব্য তো এই বিশ্বাসের জায়গায় একটু আসছে কি করে আমরা বিশ্বাস করব গুরু ভগবান শ্রী গুরুসংঘ আমাদের হাতে তুলে আমাদের বিশ্বাস অনুযায়ী আমাদের সেই শাখা সঙ্ঘকে ভালোভাবে সুস্থভাবে আমাদের পালন করার জন্য দায়িত্ব দিয়েছে প্রত্যেক শাখা সংঘের প্রধান কর্মী এবং তার প্রতিনিধিরা একটুখানি লীলা কথা শুনলাম এখানে দুই রকমের দু এক দাদা বলে গেলেন বারোর হাতের এবং এইমাত্র যিনি বলে গেলেন ভজন দা তার জীবনের একটি লীলা গুরুদেবের কাছ থেকে পেয়েছেন আমিও ঠিক এই রকমভাবেই এক বার্ষিক উৎসবে একটুখানি টাইম নেব কিন্তু বাৎসরিক উৎসবে ভগবান বাৎসরিক উৎসবে ভগবান আসেন এটা কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে কিভাবে জানেন ভজন করে গিয়ে যখন গুরু ভগবানকে আমরা নিমন্ত্রণ করি আমন্ত্রণ জানাই ভগবান অমুক দিন আমাদের শাখা সঙ্গে বাৎসরিক উৎসব তুমি কিন্তু যাবা তিনি আসেনও এসে যারা সঙ্গে সঙ্গে সবসময় লিপ্ত থাকেন তাদেরকে কিন্তু দেখা দিয়ে যান আছে এরকম বহু প্রমাণ আছে গুরুদেব তাকে নিমন্ত্রণ জানালে তিনি যে অবশ্যই সেখানে উপস্থিত থাকেন তার একটি প্রমাণ আমার হাতে হয়েছে যেই বছর বরদায় দেহ রেখেছে আজকের কথা না কিন্তু বহু বছর আগের কথা বলছি যেই বছর বর্দায় দেহ রেখেছেন সেই বছরের ঘটনা আমাদের উৎসবে কোনো দিনও ওই তিনটের সময় উনান ধরাত না মহাপ্রসাদের কিন্তু সেই বছর করতে হয়েছে এই একটা প্রমাণ গেল তো ধর্মসভার দিনকে প্রথম দিন ধর্মসভার দিনকে না ওইটা মনে হয় খুব ভুল করলাম বীরেশ্বরন্দ যেই বছর সন্ন্যাস নিয়েছে সেই বছরই তো না তার পরের বছর পরের বছর হবে হ্যাঁ ঠিক ধর্মসভার সময় ধর্মসভা হয়ে গেল ধর্মসভা হয়ে যাওয়ার পরে এইবারে এক বৃদ্ধ বৃদ্ধ লোক উচলম্বা প্রায় ছ ফুট হবে ছ ফুট সাড়ে ছ ফুট লম্বা কালো মিছে কালো একদম আমার চোখে দেখা আমাকে দেখিয়ে গেছে যে তোমরা আমাকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানালে আমি তোমাদের বাসরিক উৎসবে উপস্থিত থাকি সেটাই প্রমাণ করে দেখিয়ে গিয়েছিল কালো উঁচু লম্বা সবু সাড়ে লম্বা এই হাফ অনেক দেখবেন ওই পারা অনেক বয়স্ক দাদারা ওই মানে হাঁটুর নিচে একটুখানি কাপড় পরে কোনো ল্যাংগোটের মতন আর কি ওই রকম একটা কাপড় পরা আর একটা কালো একটা কোট গায়ে মানে সোয়েটার গায় কালো মানে ওনার গায়ে খোটা দিলে যে রক্ত মানে ওই ময়লা আসে সেরকম একদম পরিস্থিতি ওনার অবস্থা তো এইবারে ব্যাপার হলো উনি ধর্মসভার শেষে প্রসাদ খেতে বসেছে ফার্স্ট বৈঠকে ফার্স্ট বৈঠকে খেলো দ্বিতীয় বৈঠক তখনও খেলো তৃতীয় বৈঠক তখনও খেলো এই তিন বৈঠকেও আর উনি আর ওঠে নাই ওইখানে বইয়ে বইয়েই খাইছে খাওয়ার পরে এইবারে আমারে একজন বলে কি তারা পরিবেশন করছে বলতে মিনুদা তুমি একটু শিগগিরই রান্নাঘরে চলো এক বুড়ো এই তিন বৈঠকে খাইলো আর আর ওঠে না তুমি একটু চলো তো দেখো তো কী অবস্থা তা গেলাম গিয়ে আমি বললাম দাদু তুমি কি আরও বলে হ খাবো তো যখন কইছে হ খাবো তো মানে এটা বরিশালের বাসা হ খাবো তো আমি ঠিক আছে তুমি এদের ওনারকে সেবার ব্যবস্থা করো যারা যারা এখন বসবে তাদের সঙ্গে ওনারেও দাও দিয়েছে খেয়েছে খাওয়া দাওয়ার পর এইবারে ও তাও ওঠে না সেই বছর আমাকে আমরা প্রত্যেক বছর আশ্রম থেকে আশ্রমবাসীরা যারা আসতো তাদের আমরা আলাদা রান্না করাইয়া সেবা করাইতাম তো সেই বছরও আমরা সেইভাবে করেছিলাম এইবারে আমাকে বিজ্ঞানন্দ বলে কি এইবারে আর খাওয়া দাওয়ার পর্ব করিস না আমাদের তাড়াতাড়ি যেতে হবে তুই একটা কাজ কর যা রান্না করেছিস সেটা প্যাকেট করে দিয়ে দে তো এবার ধর্মসভার শেষে ওনাদের ওই সব যা রান্না বরা হয়েছিল সব প্যাকেট করে দিয়ে দিছে শুধু একটা জিনিস দেওয়া হয়েছে পায়েস পায়েসটা দেওয়া হয়েছিল না ওইটা আর মনে নেই এইবার ওই বুড়ো খাওয়া দাওয়ার পরে চার বৈঠকের সময় এবার উনি ওঠে না আমছি সেই বছর আমার রসগোল্লা করেছিল তা উনি আর ওঠে না ওঠে না আমছি কী গো তুমি উঠবো না আরও খাবা বলে কি পায়েস হয়েছে না পায়েস পায়েসটা নিয়ে আয় এবারে সর্বনাশ করেছে আমি জানি পায়েস যে করেছে সে তো স্বামীজিদের প্যাকেট করে দিয়ে দিয়েছে এখন দেবো কী করে এখন পায়েস কোথায় পাবো দৌড়ে গেছে যেখানে রান্না হয়েছে আমি যে এইখানে কি কোনো পায়েস আছে বলে হ্যাঁ পায়েস আছে তো পায়েস ওই আশ্রমবাসীদের দেওয়া হয়নি আমি তুই শিগগিরই বাটিটা বার করো কড়াইটা বার করো এবার ওই কড়াইতে করে ছিল এবার ওই বাটিতে করে নিয়ে গেছে ওই যতটা বাটিতে নিয়ে গেছে ততটাই খেয়েছে মানে ও আর ফেরত আসে না খাইলো পায়েস পায়েস খাওয়ার পরে এইবারে উৎসব পায়েসটাই ওনার খাওয়ার একটা ইচ্ছা ছিল পায়েসটা খেলো খাওয়ার পরে এইবারে ওনারে তিনজনে ধরে তুললাম ধরে তুললাম তখন রাত্র প্রায় ধরুন এগারোটা সাড়ে এগারোটা বাজে শীতের রাত্র পৌষ মাস পয়লা পৌষ আমাদের উৎসব আরম্ভ হয় কটা শীত কুয়াশায় ভর্তি এখন ওনারে আমি কোথায় শুইতে দেই উনি যাবে না আমি তুমি কোথায় যাবো কি আমি জানি না কোথায় যাবো তখন আমি বুঝতে পারি না যে উনি কে এইবার ওনারে নিয়ে গেলাম প্যান্ডেলে প্যান্ডেলে নিয়ে গিয়ে এইবার বিশালি মোটা করে পেতে একটা কম্বল পেতে দিলাম ওই কম্বলার উপরে ওনারে শোয়াইলাম শোয়ানোর পরে আরও দুইটা কম্বল ভাস করে ওনার গায়ে দিয়ে দিলাম ওই কম্বল দান ছিল আমাদের আশ্রম থেকে নিয়ে আসতাম কম্বল ওই কম্বল আমাদের মহোৎসবের দিনকে বিতরণ করতাম এইবার ওনারে শোয়াই রাইখা এবার একজন পাহারাদার রেখে গেছি প্যান্ডেলের ভিতরে মানে মঞ্চের ভিতরে উনি আবার ভোরবেলা ফার্স্ট ডিউটি দিয়ে যাবে আমি তাহলে তুমি এইখানে পাহারা থাকো আর দাদু এইখানে শুক তাহলে আমার আর কোনো চিন্তা নাই বাড়িতে গিয়ে চলে গেলাম সবাই বাড়ি চলে গেল এবারে আমার আর ঘুম আসে না ঘুম আসে না আসে না করতে করতে এবারে রাত্র প্রায় আড়াইটা বাজে এবারে ঘুম তো আসে না আমার তো চিন্তা রয়েছে ওইখানে পুরো রেখে কি কী অবস্থা গিয়ে দেখতে হবে এবার আড়াইটার সময় একবার উঠছি আড়াইটা পণ্য তিনটে বাজে এবার আইটার সময় পনেরো তিনটার সময় উঠে দেখি কি নাক ডেকে ঘুমাচ্ছে ওই বুড়ো নাক ডেকে ঘুমাচ্ছে আমি যে যাক ভালো হয়েছে তথা তো রকম কোনো সমস্যা নাই আমি আবার ভালো করে গেট ফেরগুলো আটকে দিয়ে তারপর আবার বাড়ি চলে গেছি বাড়ি চলে যাওয়ার পরে এইবারে সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে তখন আবার ঘুম ভেঙে গেছে আমার আবার দৌড়েছি ব্যাট্রির পাশেই প্যান্ডেল হয়েছিল বেশি দূর না হেটাই চলে গেছিলাম উমা গিয়ে দেখি কি ওই কম্বলও নেই কম্বল বিতরণ করবো কম্বলও নেই দাদুও নাই আমি যে সর্বনাশ করেছে দাদু চলে গেলো এবার কম্বলগুলো নেই তিনখানা চারখানা কম্বল এবার তিন চারখানা কম্বল যদি আমার দিলে তো দশখানা এবার তিন চারখানা যদি আউট হয়ে যায় তাহলে দেবো এবার লোকরে দেবো কি এই সর্বনাশ করেছে কি করি এখন ওনারে গিয়ে আর দেখি নাই এইবার না থাকার পরে এইবারে আমি চিন্তা করলাম তারে পাহারা দিতে রাখিয়ে গেলাম হেরে দেই তো হেরেও দেহি নাই হেও নাই এও নাই আমি সর্বনাশ করেছি এখন কোথায় খুঁজি এইবারে ওই 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 কুয়াশা ওই ঠান্ডার মধ্যে ওনারও চতুর্দিকে খুঁজলাম কোনো জায়গায় নেই এবার আমি দেখি কি কম্বলগুলো জানেন কি বলবো ওই কম্বলগুলো যে ওনার গায়ে দিয়েছিলাম ওই কম্বলগুলো আবার ঠিক ঠিক মতো যেভাবে ভাঁজে ভাজেছিল সেই রকম ভাজ ভাজ করে একদম ঠিক সাইজ মতন কম্বলগুলো ওই স্টেজের উপরে এক কোনায় রেখে দিয়ে চলে গেছে আমি হসতম্ব হয়ে গেলাম যে এই রকম দৃশ্য আমার জীবনে আমি ওই প্রথম দেখলাম কিন্তু প্রত্যেক বছরই এই যে আজকে এইখানে উৎসব হচ্ছে উনি কোন সময় আসবে আর আপনাদের কোন সময় আশীর্বাদ করে যাবে এটা কিন্তু কেউ আমরা জানি না তবে গুরুদেব বলছেন এই যে যেমন আমরা সঙ্গে যাই গুরুদেব বলছেন ওই তিন ঘন্টার ভিতরে আমি কারোর নির্দিষ্ট টাইম দেব না আমি যে কখন যাব আর কখন চলে আসব এটা আমি কাউকে বলবো না কিন্তু আমি যাব সঙ্গে উনি যাবেই এটা আমাদের বিশ্বাস রাখতে হবে আর এই যে ঘটনাটা হইল আপনি চিন্তা করেন যে উনি জানল কি করে যে ওইখানে পায়েস আছে কে উনি কার সঙ্গ করি কার উৎসব করি বিশ্বাস রাখতে হবে গুরু ভগবানের কাছে আমাদের বিশ্বাস রাখতে হবে শ্রী গুরু সঙ্গেও চিরদিন জ্যান্ত থাকবে আমরা সবাই সবাই মিলে এই বাসরিক উৎসব যারা করছেন প্রতিটি কর্মী প্রতিটি কর্মীবৃন্দা প্রত্যেককেই আমি প্রত্যেকের জন্য আমি ভগবানের স্মরণে প্রার্থনা রাখছি যে গুরুদেব যখন তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি কিন্তু আসবেন এটা কিন্তু এই শাখা বলুন এবং বহিরাগত যে শাখা আছে তারা নিশ্চয়ই এখানে আসবেন তাদেরও বিশ্বাস রাখতে হবে যে উৎসব যখন করছি গুরুদেব কোনো সময় না কোনো সময় আসবেই আর তিনি এই যে কয়দিন উৎসব হবে ওই সেই কয়দিনই আসবে কিন্তু কখন আসবে আর কখন যাবে এ বোঝা খুব মুশকিল কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে যে তিনি উনি সর্বদাই এখানে বসে আছেন এই বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান করতে হবে উৎসবাদি করতে হবে আপনারা প্রত্যেকে এইখানে এসেছেন ঠাকুরের কথা শুনতে তার উপরে বিশ্বাস রেখে আগামী দিনের যে পদগুলো আছে সেই পদগুলো আমরা নববিধান অনুযায়ী আমরা চলার চেষ্টা করব এই প্রার্থনা শ্রী ভগবানের রাতুল চরণে রেখে আপনাদের প্রত্যেকের চরণে আমার প্রার্থনা রেখে আমি আমার কথা এখানে শেষ করলাম সময় খুব কম নয়তো আরও একটা বলতাম খুব ভালো কথা ছিল যাই হোক আবার আশায় থাকি যেদিনকে আমি চান্স পাব সময় পাবো সেদিনকে আপনাদের আবার এই রকমই একটি লীলা কথা ভগবানের জানাবো এই কথা বলে আমার কথা আমি এখানে শেষ করলাম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরুজয় দীর্ঘক্ষণ ধরে এই ধর্মসভা চলছে বিভিন্ন বক্তা সুন্দরভাবে ধর্মীয় আলোচনা এবং কিছু কিছু সাংগঠনিক আলোচনাও এর মধ্যে করেছেন খুব ভালো লেগেছে আমরা এসেছি কেন এই ধর্মসভায় ধর্মসভা উৎসবের একটি মূল অঙ্গ যেমনি ধর্মসভা একটি মূল অঙ্গ তেমনি ভাগবত পাঠও একটি মূল অঙ্গ এখানটায় ধর্মের কথা হবে ভগবানের কথা হবে আমার গুরুদেবের কথা হবে অনেকেই এখানে উপস্থাপন করেছেন যুক্ত থাকার হ্যাঁ যুক্ত থাকার বিষয়টি এই ক্ষেত্রে করুণাময় ভগবান জয় গেটের সামনে একটি খাবারের গাড়ি রয়েছে দাদাকে বলবো গাড়িটাকে আগেই নিয়ে যান আমাদের মূল প্রবেশদ্বারের সামনে একটি গাড়ি আছে ওটাকে সরিয়ে নিয়ে যান গুরু ভগবান তখন স্থুলে আছেন কোনো এক ব্যবসায়ী অর্থবিত্তশালী লোক গুরুদেবের সঙ্গে দেখা করতে এলেন গুরুদেবকে দেখা গুরুদেবের সঙ্গে দেখা করলেন প্রণাম করলেন উনি প্রস্তাব দিলেন যে এই নাট মন্দিরটা আমি তৈরি করে দেবো গুরুদেব সঙ্গে সঙ্গে অধিরা অধীর দাকে ডেকে বললেন অধিরা অধীর তুমি ওনারে পেশ্বাদ খাওয়াইয়া এক্ষনই ঝাঁ পাও কেন এই কারণেই ঝাঁ যে উনি আমারে কেনতে আইছে এই নাট মন্দির হবে আমার শিষ্য সন্তদের তিল তিল দানে ওনার একার পয়সায় নয় যে তাদের অধিকার থাক এই আশ্রমে এসে তাদের অধিকার এই অধিকারটা যাতে তার শিষ্য সন্তদের থাকে সেই কারণে ওই বড়লোক ঝাঁপাতে বলেছিলেন অর্থাৎ তাড়িয়ে দিতে বলেছিলেন যে ওনাকে আমার লাগবে না এই নাট মন্দির করবে আমার শিষ্য সন্তরা আমি একটা টাকা দিয়ে আশ্রমের ওই নাট মন্দিরের সঙ্গে যুক্ত হলাম আমি আনা পয়সা দিয়ে ওই নাট মন্দিরের সঙ্গে যুক্ত হলাম এই সংক্রান্ত বিষয় আরও একটি কাহিনী আপনাদেরকে আমি শোনাই স্থুলে ভজন ভজনকুঠিতে বসে আছেন আবির্ভাব উৎসব চলছে মহোৎসবের দিন তো সকলেই গুরুদেবের সঙ্গে কম বেশি দেখা সাক্ষাৎ করে যাচ্ছেন এক মা এক কোনায় ছলছল আখিতে মানে চোখের জল প্রায় আসে এই রকম অবস্থায় দাঁড়িয়ে আছে যে সকলেই তো সব সবকিছু গুরুদেবকে দিচ্ছে আমি তো কিছু দিতে পারতেছি না অন্তর্যামী ভগবান সেই মাটিকে ডাকলেন ও মা তুমি এইদিকে আও তোমার কি হয়েছে উনি আচলতার নিজের হাতে টেনে নিয়ে খুলে তার থেকে দশটা পয়সা নিলেন নিয়ে হারাদন দত্তকে বললেন হারাই তুমি এই দিয়া পাসফোরণ কিনা নিয়ে আসো ওমা এখন তুমি খুশি তো তোমার এই পাসফোরণ এই সারা খিচুড়িতে মেশবে সকলে তোমার এই পাসফোরণ পাবে তুমি এবারে আনন্দিত তো যুক্ত উনি যুক্ত করে দিলেন এ হচ্ছে ভগবান আর যুক্ত কোথায় আমরা যারা এসেছি বিভিন্ন ধর্মসভায় আমরা বলি বা শুনি যে চুরাশি লক্ষ জনের দ্বার অতিক্রম করে দুর্লভ মনুষ্য জন্মে এসেছি একটু 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 কৃতকর্মের ফলে বিভিন্ন জাতি উপজাতি যাই বলুন পোকা মাকর মাছ ইয়ে কী বলে বাঘ সিংহ হিংস্র তৃণ পতঙ্গ সব আমরা হয়েছি কোনোটা বাকি নেই কিন্তু কর্মের ফলে 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 এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি ভগবান আমাদের উদ্ধারের নিমিত্তে এই দুর্লভ মনুষ্য জন্মে পৌঁছেছে আমরা সেই মনুষ্য জন্মে পৌঁছে নিজেদেরকে এই জঠর যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য আমরা উদ্ধার হওয়ার চেষ্টা করব স্বয়ং ভগবানের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ জঠরে থেকে যে হ্যাঁ ভূমিষ্ঠ হয়ে আমরা এটা উদ্ধার করব উদ্ধার হব তে সেই উদ্ধারের জন্য সদ্গুরু ভগবান উনি মর্তে এসেছেন তাই তার একটা বাণীতে বলছেন আমি এবারে কাহাউ কেউ ভুলিয়া যাইতে আসি নাই সকলের উদ্ধারের দায়িত্ব উনি নিয়ে এসছেন আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না এবারের পরে উনি কতবার এসছেন সে প্রসঙ্গে যাচ্ছি না এই উদ্ধারের দায়িত্ব নিয়ে এসছেন সেই উদ্ধার হওয়ার জন্য আমাকে কিছু কিছু কর্ম দিয়েছে সেই কর্মগুলো যদি আমরা প্রতিপালন করতে পারি অর্থাৎ শ্রীগুরুর সঙ্গে সঙ্গে যদি যোগযুক্ত থাকতে পারি তাহলে আমরা সহজ এবং সরলভাবেই এক জন্মেই মুক্তি পাব আমরা এই শাশ্বত রাজ্যে পৌঁছতে পারব আনন্দধামে আমরা পৌঁছতে পারব তো সেইগুলো কি যেমন মাসিক প্রণামী ইষ্টবৃত্তি মঙ্গল ঘটের সেবা পত্রিকা রাখা এগুলো হচ্ছে তার দড়ি গুরুদেব বলছেন জাহাজ নঙ্গর করাই আছে তপ্ত আসি পেরিয়ে সেই জাহাজে উঠতে হবে তো বালুকার আসি কি এই তপ্ত বালুকার রাশি হচ্ছে আমাকে এই কাজগুলো যে করে করে আমাকে সেই নৌকায় উঠতে হবে জাহাজে উঠতে হবে আমরা সেই কাজগুলো করি না আমরা কখনোই করার চেষ্টা সেগুলো আমরা করি না আমরা যদি তা করতাম তাইলে স্বয়ং ভগবান আমাদেরকে উদ্ধারের ব্যবস্থা করতে সদগুরু সব সময়ের জন্য শিষ্যকে আকর্ষণ করে টেনে নেয় কাছে টেনে নেয় কেন নেয় যে সে বলকলমা দিয়ে দিয়ে দীক্ষা দানের মধ্য দিয়ে তার মধ্যে তার হৃদে অবস্থান করছে এবং তিনি দায়িত্ব নিয়েছেন তাকে উদ্ধার করার আর কুলগুরু শিষ্যকে তোষণ করে শিষ্যের ধন সম্পত্ত তোষণ করে নেয় এই হচ্ছে দুটো বিষয় সদ্গুরু সবসময়ের জন্য শিষ্যের বৃত্তের উপরে দাঁড়িয়ে থাকে না আপনারা গুরু গীতা পড়লে নিয়মিত যদি গুরু গীতা পড়েন দেখতে পাবেন পরিষ্কারভাবে তাতে লেখা আছে সদগুরু কখনোই শিষ্যের কোনো ধন সম্পত্তির দিকে দৃষ্টি দেয় না দেয় তাকে যে তার তাকে উদ্ধারের দায়িত্ব নিয়ে এসছে তার প্রতি তার দৃষ্টি আকর্ষণ করে তাই দৃষ্টি সহিত দায়িত্ব নিয়ে এসছেন তাকে উদ্ধার করবেন সেই উদ্ধার হওয়ার জন্য আমাকেও কাজ করতে হবে ভগবান কৈলাসে গেলেন মা পার্বতীর কাছ থেকে বর চেয়ে নিয়ে এলেন মা পার্বতী আপনাদেরকে বললেন কি বললেন গুরুদেবকে যে তোমার তিনি চাইলেন তার শিষ্য শান্তদের কী হবে কিভাবে উদ্ধার করবেন তা বললেন তোমার শ্রীগুরু সঙ্ঘের প্রতি যারা অবিচল নিষ্ঠা এবং কর্তব্য কর্ম সম্পাদিত করবে শ্রীবুর সঙ্গে সঙ্গে যুক্ত থাকবে তাদের একবারেই উদ্ধার করবেন যারা কিঞ্চিত মাত্র এই কাজ করবেন তারা দুইবারে আর যারা মোটে কিছু করতে পারবেন না তাদের তিনবারে উদ্ধার হবে গুরুদেব কিন্তু তিনবার সম্পর্কে কথাটি পরিষ্কার জানিয়ে দিলেন তিনবারে তোমাদের উদ্ধার হবে কি হবে না এই দায়িত্ব আমি নিতে পারি না কিন্তু তোমরা যদি যুক্ত থাকো সংঘের সঙ্গে সঙ্ঘের কার্য চালাও শ্রীগুরু সঙ্ঘের সেবা করো শ্রীগুরু সঙ্ঘকে ভালোবাসো তাহলে তোমাদের উদ্ধারের দায়িত্ব শ্রীগুরু সঙ্গ গ্রহণ করবে করুণাময় সদ্গুরু ভগবান বারোশো আটানব্বই বঙ্গাব্দে তিরিশে কার্তিক রাস পূর্ণিমা তিদিতে জন্মগ্রহণ করলেন তিনি শ্রীগুরুসংঘ হিসাবেই জন্মগ্রহণ করলেন তার আইনে রূপান্তরিত করলেন তেরোশো বাহান্ন বঙ্গাব্দ জন্মাষ্টমীর তিথিতে তেরোই ভাদ্র তার আইনে রূপান্তরিত করলেন তার দুবছর পরে যদিও এটা রেজিস্ট্রি হয়েছিল কিন্তু ওই দিনই শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠা করলেন বড় বাজারে ননীগোপাল দত্ত দাদার বাসাবাড়িতে গদি বাড়িতে এবং প্রথম ননীগোপাল দত্ত দাদা সংঘের সম্পাদক এই ভগবান শ্রীগুরুসংঘ এবং তার বাণীতে বললেন ও আমি অভেদ অভিন্ন তা শ্রীগুরুসংঘের অবস্থানটা কোথায় নাক তলায় কেন্দ্রীয় আশ্রম তিনি কেন্দ্রীয় আশ্রম প্রতিষ্ঠা করলেন এবং কেন্দ্রীয় আশ্রম প্রতিষ্ঠা করে তিনি বললেন যে তোমাদের এই আশ্রম গঙ্গা বক্ষে প্রতিষ্ঠিত হল আদি গঙ্গা ওই অঞ্চল দিয়েই বয়ে গেছেন এবং এই বহু জায়গা দেখে ওনার কোথায় তৃপ্তি হয়নি কিন্তু নাকতলার ওই জমি দেখে তার তৃপ্তি হয়েছে এবং তিনি প্রতিষ্ঠা করেই বললেন মা গঙ্গা বক্ষে শ্রীগুরু শঙ্ঘের এই আশ্রম প্রতিষ্ঠা হল এই হচ্ছেন স্বয়ং ভগবান ভগবান তার বিভিন্ন বাণীতে বলছেন কিছুক্ষণ আগেই একটি বিতর্ক তৈরি হয়েছিল বাণীটি আছে আশ্রম যাহা বলিবে তোমরা তাহা মানিয়া চলিবে আশ্রম চলিবে শাস্ত্র মতো শাস্ত্র চলিবে মহাজনদের কথা মতন অর্থাৎ গুরুদেবতার বাণীতেও বলছেন আর একটা বাণীতে আমার কথা শাস্ত্রসম্মত হোক আর নাই হোক ইহা তোমাদেরকে মানিয়া চলিতে হইবে তেমন শাস্ত্র কে তৈরি করেন গুরু গীতা পড়বেন তাতে উল্লেখ করা আছে যে শাস্ত্র তৈরি করেন সে হচ্ছেন গুরু গুরুর উপরে আর কেউ নেই গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি স্থিতি লয়ের দায়িত্ব দিয়েছেন তার কৃপা বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন তিন দপ্তরের দায়িত্ব পেয়েছেন গুরুকে সেবা করলে অন্য দেবদেবীরা সেবার প্রয়োজন হয় না এক গুরুর মধ্যে স্থিত বিশ্ব বিশ্বর মধ্যে স্থিত গুরু এই বিশ্ব ব্রহ্মাণ্ড এক গুরুর মধ্যেই অবস্থান করছেন আর গুরু বিশ্বের মধ্যেই অবস্থান করছেন তার জন্য স্বতন্ত্র কিছু নাই অতএব আমাদেরকে সেই জায়গাটিতে পৌঁছতে হবে রাত অনেক হয়েছে প্রায় নটা বাজতে চলল বক্তা আরও দুজন এসেছেন আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সকলার চরণে একটাই আমার মিনতি যে শ্রীগুরুসংঘীর এই দুর্দিনে আপনারা শ্রীগুরুসংঘীর পাশে থাকুন বর্তমান যে হক কমিটি তৈরি হয়েছে সেই অ্যাডহক কমিটির সঙ্গে পূর্ণ সহযোগিতা করে শ্রী শ্রীগুরুসংঘের মূল কমিটি গঠনের সাহায্য করুন দীক্ষা প্রসঙ্গ নানান দিক থেকে আসছে সেই সঙ্গেও দুটি কথা আপনাদেরকে বলে দিয়ে যায় একটি কথা হচ্ছে এই যে খুব স্বভাবত হয়তো আমার ভুল হতে পারে ভুল হলে মার্জনা করে নেবেন খর্দা ভক্ত এই গুরুদেব এই কথাটি বলেছিলেন আমার দান প্রায় সমাপ্ত আমার পরে যাহারা দীক্ষা দেবে তাহাদের ঠিক করিবে সংঘ শ্রীগুরুসংঘ সংঘ তাদের ঠিক করবেন আর যিনি দীক্ষা দেবেন তিনি শুধুমাত্র আমাকেই চিনাইয়া দেবে তিনি কাহারও কাছ থেকে প্রণামী বা উৎকোচ কিংবা রূপ কোনো দান গ্রহণ করিতে পারিবেন না যাহা কিছু তাহা শ্রী শ্রী গুরুদেব অর্থাৎ আমাকেই দান করিবে অন্য কাহাকেও নয় এই কথাটিও আমাদেরকে স্মরণে রাখতে হবে হয়তো এই সমস্যা মিটে যাবে করুণাময়ের কৃপায় দান হয়তো চালু হবে বা হবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গুরুদেবের সেই অমৃতময় বাণী আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যেতে চাই যিনি দীক্ষা দিতে আসুন না কেন তাকে আপনারা কোনো প্রণামী বা কোনোর কোনো দান আপনারা করবেন না তিনিও তা গ্রহণ করবেন না এই ভাবধারা নিয়েই আগামী দিন শ্রীগুরু সঙ্গে নবগঠিত কমিটি হবে সেই কমিটির সঙ্গেও আপনারা সহযোগিতা করবেন বর্তমানে অ্যাডক কমিটির সঙ্গে পূর্ণ সহযোগিতা আশা রেখে শ্রীগুরুসংঘের এই দুর্দিনে সকলকে শ্রীগুরুসংঘের বেদিমূলে আত্মোৎসর্গ করার আবেদন রেখে আমি আপনার কথা এখানেই বিশ্রাম রাখলাম শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয়